স্নেহ ছাত্র ছাত্রীরা, মাধ্যমিক 2023 সমাগত প্রায়, তোমাদের প্রস্তুতি সকলেরই প্রায় সম্পূর্ণ। তবু কিছু কিছু ইম্পর্ট্যান্ট জায়গা, বিশেষ করে মার্কস ডিভিশনটা নিয়ে আমরা একটু আলোচনা করে দিই, যাতে সমস্ত জিনিসটা চুম্বকে তোমাদের মাথায় গাঁথা থাকে। স্নেহ ছাত্রছাত্রীরা, একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার। প্রত্যেক বছর মাধ্যমিকে দেখবে এখান থেকে একটা প্রশ্ন আসে, শুধু মাধ্যমিকের জন্যই নয়, এটা পরবর্তীকালের রসায়ন চর্চা করার জন্য লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার সম্পর্কে একটা অত্যন্ত স্বচ্ছ ধারণা আমাদের থাকা খুব প্রয়োজন। ঠিক আছে, এটা কীভাবে আমরা করতে পারি? ধরো লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার যখন লিখতে বলা হয়, তখন ধরো আমাদের বলা হয়েছে নাইট্রোজেনের লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার অঙ্কন করে। নাইট্রোজেন বলতে N2 মলিকুল, তাহলে N2 মলিকুলটা কীভাবে তৈরি হয় সেটাই আমরা লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচারের সাহায্যে দেখানোর চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে নাইট্রোজেনের আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখব। তাহলে নাইট্রোজেনের আমরা জানি অ্যাটমিক নম্বর হচ্ছে 7, তাহলে এর ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে 2.5, অর্থাৎ এর কে কক্ষে 2টো ইলেকট্রন থাকে, এল কক্ষে অর্থাৎ বাইরের কক্ষে 5টা ইলেকট্রন থাকে। আমাদের কিন্তু কাজ হবে এই 5টি ইলেকট্রন নিয়েই, এই 5টি ইলেকট্রন নিয়ে আমরা লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার অঙ্কন করার চেষ্টা করব। এখন দেখো 5টা ইলেকট্রন, কটা ইলেকট্রন শর্ট অফ এন অক্টেট? 3 ইলেকট্রন শর্ট অফ এন অক্টেট। তাহলে খুব সম্ভবত নাইট্রোজেনকে 3টি সমযোজী বন্ধন আমাদের গঠন করতে হবে, অর্থাৎ আমাদের 3 জোড়া ইলেকট্রন শেয়ার করে দেখাতে হবে, এটা আমাদের প্রথম হিন্স। তাহলে এই 5টা ইলেকট্রনের মধ্যে 3টে ইলেকট্রন আমরা শেয়ার করে দেখাবো। তাহলে 3টে ইলেকট্রন এদিকে, এখানে লিখলাম, এখানে লিখলাম, এখানে লিখলাম, তারপর ডট দিয়েও লিখতে পারো, আমি একটু বড় করে দেখানোর জন্য গোল করে দেখাচ্ছি। আবার এখানে আবার একটা নাইট্রোজেন অ্যাটম লিখবো, যার এখানে আমরা ওই সমসাইজেরই লিখবে 2টো অ্যাটম, যার 3টে ইলেকট্রন এদিকে থাকবে, 2টো ইলেকট্রন এদিকে থাকবে, এরও 2টো ইলেকট্রন এদিকে থাকবে। এবার দেখো এই 3টে ইলেকট্রন যদি শেয়ার করে, তাহলে এর কটা ইলেকট্রন হচ্ছে 2, 2, 4, 2, 6, 2, 8। তাহলে এই নাইট্রোজেন অ্যাটমের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন কী হয়ে গেলো? সম্পূর্ণ হয়ে গেলো। আবার এটার ক্ষেত্রে যদি দেখো 2, 2, 4, 2, 6, 2, 8, অর্থাৎ এরও অষ্টক কী হয়ে গেলো? পূর্তি হয়ে গেলো। তাহলে এইভাবে আমরা যখন স্ট্রাকচারটা লিখবো, তখন আমরা একটা গোল দিই যেটা ইন্ডিকেট করছে এই 3টে ইলেকট্রনকে এ বন্ধন হিসাবে কী করছে, এদের মধ্যে বন্ধন গঠন করছে, এবং এই 3টে ইলেকট্রনকে এও ব্যবহার করছে, আবার এই 3টে ইলেকট্রনকে এও ব্যবহার করছে। ফলে সেটা দেখানোর জন্য আমাদেরকে আবার একটা গোল এইভাবে দিয়ে দিতে হবে। তাহলে আমাদের এই গোলের মধ্যে দেখো, একটি গোলের মধ্যে 2, 2, 4, 2, 3, 5, 3, 8টা ইলেকট্রন আছে, আবার এই গোলটার মধ্যেও 2, 3, 5, 3, 8টি ইলেকট্রন আছে, অর্থাৎ 2টি নাইট্রোজেন অ্যাটমে আমাদের অক্টেট কী হয়ে গেছে? ফিল আপ হয়ে গেছে। তাহলে 2টো ইলেকট্রনের যখন আমরা 2টো ইলেকট্রন যখন পাশাপাশি লিখি, তখন তাদেরকে আমরা বন্ধন হিসেবে দেখিয়ে দেবো। কিন্তু তার সঙ্গে খেয়াল রাখবে যে এটাই কিন্তু শেষ নয়। এখানে দেখো একটি করে লোন পেয়ার এই নাইট্রোজেন অ্যাটমের মাথায়, আবার একটি লোন পেয়ার এই নাইট্রোজেন অ্যাটমের মাথায়ও কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, তাহলে এগুলোও কিন্তু আমাদেরকে দেখিয়ে দিতে হবে। দেখো এটা হচ্ছে ডট স্ট্রাকচার, আর এটা হচ্ছে ড্যাশ ডট স্ট্রাকচার। সিমিলারলি আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার দেখাতে চাই, তাহলে সেটা আমরা কীভাবে করব? এটা মুছে দিচ্ছি, তাহলে এখানে 2টো অ্যাটম আছে, তাহলে 2টোর ভ্যালেন্সি আমাদেরকে, ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন আছে আমাদেরকে দেখতে হবে। কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, অতএব তার কে কক্ষে 2টো ইলেকট্রন, এল কক্ষে 4টা ইলেকট্রন। এল কক্ষটাই তার ভ্যালেন্স সেল, যেহেতু বাইরের কক্ষ, তাহলে ভ্যালেন্স সেলে আছে 4টা ইলেকট্রন, তাহলে এই 4টা ইলেকট্রনই আমাদের বন্ডিংয়ে টেকপ্যাট করবে। আর অক্সিজেন অ্যাটম আছে 2টো, তাহলে অক্সিজেনের ইলেকট্রনিক বিন্যাসটা কী হবে? 2.6, অর্থাৎ প্রথম কক্ষে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে 6টি ইলেকট্রন। এবারে আমাদেরকে এটাকে এমনভাবে অ্যারেঞ্জ করতে হবে যাতে কী হয়, ওই 2টি অ্যাটমেরই 8টি করে ইলেকট্রন হয়। তো সেটি করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, যে কার্বনের 4টি ইলেকট্রনকে আমাদের ভাগ করতে হবে। তাহলে দেখো কার্বনের যদি 4টি ইলেকট্রনকে আমরা 2-2 ভাগ করি, কেন 2-2 ভাগ করছি সেটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। তাহলে দেখো 2-2 যদি ভাগ করি, তাহলে একে আর কটা ইলেকট্রনের দরকার হবে? এর এখনও 6টা ইলেকট্রন দরকার হবে এই দিকে, আবার এই দিকেও 6টা ইলেকট্রন দরকার হবে। তাহলে একটা অক্সিজেন অ্যাটম যদি আমরা এখানে দিই, এখানে 2টো ইলেকট্রন দিলাম, এখানে 2টো ইলেকট্রন দিলাম, এখানে 2টো ইলেকট্রন দিলাম, আবার একটি অক্সিজেন অ্যাটম এখানে দিলাম, এখানে 2টি ইলেকট্রন দিলাম, এখানে 2টি ইলেকট্রন দিলাম, এখানে 2টি ইলেকট্রন দিলাম। তাহলে এরপরে আমরা যদি এর এটা করি, তাহলে দেখো কীরকম হয়। তাহলে 2, 2, 4, 2, 6, 2, 8, এটা আমাদের অক্সিজেন পরমাণুর 8টা ইলেকট্রন হয়ে গেছে। তাহলে এটাকে আমরা গোল করে দেখে দেব। এরপরে দেখো এই অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে দেখো 2, 2, 4, 2, 6, 2, 8, এরও 8টা ইলেকট্রন হয়ে গেছে।
এদের মধ্যে শেয়ার্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে এটা আর এটা, আর এই দুটোর মধ্যে শেয়ার্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে এটা আর এটা। এই শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনগুলোকে আমরা বন্ড হিসাবে দেখে দেবো। তাহলে আমাদের কার্বনের কি অকটেট ফিল আপ হয়েছে? দেখো কার্বনের অকটেট ফিল আপ হয়ে গেছে, কার্বন কারণ কার্বন এই দুটো ইলেকট্রন শেয়ার করেছে, এই দুটো ইলেকট্রন শেয়ার করেছে, অর্থাৎ এদিকে চারটা ইলেকট্রন শেয়ার করেছে, আবার এখানে দুই আর দুই চারটা, অর্থাৎ টোটাল আটটা ইলেকট্রন শেয়ার করেছে। ফলে এটাকে আমরা এইভাবে দেখে দেবো। এর পরের স্টেপে আমরা এরকম একটা অ্যারো চিহ্ন দিয়ে অন্যভাবে দেখাতে পারো, দেখে দেবো যে কার্বন ডাবল বন্ড, এখানে একটা অক্সিজেন হলো, আবার এখানে কার্বন ডাবল বন্ড, এখানে একটা অক্সিজেন হলো, এখানে দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন। যে ইলেকট্রনগুলো বন্ডে বন্ডিংয়ে টেকপার্ট করছে না, অর্থাৎ যারা বন্ড তৈরি করছে না, লোন পেয়ার অফ ইলেকট্রন হিসেবে রয়ে গেছে ট্যাচডট স্ট্রাকচারে, সেটাকে দেখিয়ে দেওয়া কিন্তু আবশ্যিক, ওটা অবশ্যই তোমরা দেখিয়ে দেবে।